হাসপাতালে আমরা যখন চোখ পরীক্ষা করাতে যাই, প্রথমেই যারা আমাদের চোখ পরীক্ষা করে তারাই অ্যাকচুয়ালি অপটোমেট্রিস্ট। অপটোমেট্রিস্টদের চক্ষু পরীক্ষা করার কাজ। জর্জ কলেজে আমরা গত 20 বছর ধরে অপটোমেট্রি সাবজেক্টটি পড়াচ্ছি। ছাত্রছাত্রীদের বিভিন্ন টেকনিক্যাল কোর্স পড়ানো হয় এবং তারা নিজেদের চাকরি ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিতভাবে কাজ করে। আমাদের জর্জ কলেজের স্টুডেন্টসরা যেরকম শঙ্কর নেত্রালয়, অরবিন্দ আই হসপিটাল, আগরওয়াল আই হসপিটাল, সুশ্রুত আই ফাউন্ডেশন, এরকম প্রত্যেকটা হাসপাতালে গেলেই আমাদের স্টুডেন্টদের আপনারা দেখতে পাবেন। শুধু দেশে নয়, বিদেশেও বিভিন্ন জায়গায় আমাদের স্টুডেন্টরা অপটোমেট্রি যারা পড়েছে তারা কাজ করছে। এবং আমরা যখন পড়াই এটা আমরা বিশেষভাবে খেয়াল রাখি, যারা স্টুডেন্ট তারা থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই যেন খুব ভালোভাবে শিখতে পারে, যাতে পরবর্তীকালে তারা অপটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করুক বা হসপিটালে কাজ করুক, তাদের কাজ করতে যেন কোনো অসুবিধে না হয়, সেটা আমরা বিশেষভাবে খেয়াল রাখি। তাছাড়া এখন অপটোমেট্রি সাবজেক্টটি ভীষণভাবে মানুষের মানে সচেতনতার কারণে ভীষণভাবে এই কোর্সটির ডিমান্ড খুব বেশি, এবং শুধুমাত্র হাসপাতালে আজকাল যেখানে চক্ষু পরীক্ষা যন্ত্রপাতিও তৈরি হয় বা চক্ষু পরীক্ষা যন্ত্রপাতি IOL মানে যেই লেন্সটা আমাদের চোখে বসানো হয় সেইগুলো যেখানে তৈরি হয়, সেখানেও অপটোমেট্রি যারা পড়ছে তারা কাজ করে এবং তাদের সায়েন্টিফিক অ্যাডভাইজার বা প্রফেশনাল সার্ভিসেস এই সব পোস্টে তারা কাজ করে। জর্জ কলেজ নিয়মিতভাবে ফ্রি আই ক্লিনিক করে এবং ফ্রি আই ক্যাম্প অর্গানাইজ করে, যেখানে আমাদের স্টুডেন্টরা দক্ষ শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে এবং ডাক্তারদের তত্ত্বাবধানে কাজ শেখে। তো এতে ওদের পরবর্তীকালে যখন ওরা নিজেরা কাজ করে এই অভিজ্ঞতাটা ওদের ভীষণভাবে কাজে লাগে। Thank you.